नमस्कार आपनारा देखछेन ग्लोब टीवी सबार पाशे सबार साथे ग्लोब न्यूज़े आपनादेर सबाइके स्वागत आमी कोमलिमा रोयेछि आपनादेर संगे देखे नेब आजकेर हेडलाइन्स। হুগলির কন্যাগত জুড়ে পোস্টার বিজেপি নেতা প্রবীর ঘোষালের নামে করোনা পীড়িতদের পাশে বালুরঘাট গার্লস কলেজ হাতির হানায় মৃত্যু বনকর্মীর প্রকাশ্য দিবালোকে সোনার দোকানে দুঃসাহসিক চুরি বেহাল অবস্থায় জীবন্তী থেকে শেরপুরের রাস্তা বড় বিপদের আশঙ্কা জাল স্যানিটাইজার তৈরির কারখানার হদিশ রাজারহাটে নির্বাচিত হলো গর্বেতা তিন নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি চীনা নাগরিক হান জুনওয়েকে নিয়ে জল্পনা তুঙ্গে দীঘায় নতুন করে আসছে পর্যটক বসিরহাট সংশোধনাগারে ভ্যাকসিন পেলেন আন্তর্জাতিক বন্দীরা চলে আসছে বিস্তারিত খবরে হুগলির কন্যাগত জুড়ে পোস্টার বিজেপি নেতা প্রবীর ঘোষালের নামে কন্যাগতবাসীদের দাবি মধুচক্রের নায়ক গদ্দার প্রবীর ঘোষালকে তৃণমূল কংগ্রেসে নেওয়া যাবে না সৌজন্যে তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ মঙ্গলবার সকাল থেকে হুগলির উত্তরপাড়া বিধানসভার অন্তর্গত কন্যাগতের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের ত্যাগী প্রাক্তন বিধায়ক বর্তমান বিজেপি নেতা প্রবীর ঘোষালের নামে এই পোস্টার প্রায়শই লক্ষ্য করা যায় উল্লেখ্য উত্তরপাড়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রবীর ঘোষাল বিধানসভা ভোটের আগেই চ্যাটার্ড বিমানে করে দিল্লি উড়ে গিয়ে তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন এবং তার পুরস্কার স্বরূপ বিজেপি তাকে হুগলির উত্তরপাড়া বিধানসভায় বিজেপির প্রার্থী করে যদিও প্রবীর ঘোষাল তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হন এরপরেই তিনি বিজেপির বিরুদ্ধে বেসুরো সুর গাইতে থাকেন কিছুদিন আগে তার মাতৃবিয়োগ হলে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন উচ্চ নেতৃত্ব তাকে ফোনে সমবেদনা জানান অথচ বিজেপির সেই অর্থে কোনো বড় মাপের নেতা তার প্রতি সমবেদনা জ্ঞাপন করেননি এরপরই তার পুনরায় তৃণমূল কংগ্রেসে ফেরার জল্পনা তৈরি হয় তারপরই এই পোস্টার সামনে আসে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীবৃন্দরা প্রকাশ্যেই তাকে দলে না নেওয়ার আবেদন জানায় হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব টিভি করোনা পীড়িতদের পাশে বালুরঘাট গার্লস কলেজ করোনা মহামারীতে জেলার প্রায় প্রতিটা সংগঠন ক্লাব স্কুল পাশে দাঁড়ানোর চেষ্টা করছে পীড়িতদের এবার বালুরঘাট গার্লস কলেজের পক্ষ থেকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দেওয়া হলো একটি অক্সিজেন কনসেন্ট্রেটর ও কিছু পিপিই কিট প্রায় 80,000 টাকা খরচ করে এই জিনিসগুলি দেওয়া হয়েছে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের স্বার্থে জেলায় সেই অর্থে অক্সিজেনের অভাব পরিলক্ষিত না হলেও তৃতীয় ওয়েভে তা হতে পারে এমনটাই আশঙ্কা করেছে জেলা স্বাস্থ্য দপ্তর সেই উদ্দেশ্যেই গঙ্গারামপুর ও বালুরঘাট হাসপাতালে অক্সিজেনের প্লান্ট বসানোর কাজ চলছে বালুরঘাট গার্লস কলেজের পরিচালন কর্তৃপক্ষ ও অধ্যাপকরা সিদ্ধান্ত নেন চিকিৎসা সরঞ্জাম কিনে দেওয়ার জন্য মঙ্গলবার সকালে বালুরঘাট কলেজের অধ্যক্ষ বিমান চক্রবর্তী ও অন্যান্য অধ্যাপকরা এসে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এই চিকিৎসা সরঞ্জাম তুলে দেন দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট গ্লোব টিভি হাতির হানায় মৃত্যু বনকর্মীর ঝাড়গ্রামের আমলাচাটি ভেষজ উদ্যানের ঘটনা গতকাল ভেষজ উদ্যানের ভিতর ঢুকেছিল চারটে হাতি অনেক চেষ্টা করেও তাদের বার করা সম্ভব হয়নি শেষে বন দপ্তরের হাতি তাড়ানোর দল এবং পুলিশ সন্ধেবেলা সেখানে পৌঁছয় হাতিকে তাড়ানো শুরু করলে হাতি বেরোনোর রাস্তায় উদ্যানের মেন গেট পড়ে সেই গেট খুলে হাতি বেরোনোর রাস্তা করে দিতে গেছিল বুদ্ধদেব শবর তখনই একটা হাতি দ্রুত ছুটে এসে বুদ্ধদেব বাবুকে ধরে ফেলে উপস্থিত গ্রামবাসীদের চিৎকার আর তাড়ায় তাকে ছেড়ে দিলেও ততক্ষণে বুদ্ধদেব বাবু ডান পা গুড়িয়ে দিয়েছে হাতি স্থানীয় মানুষ এবং পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে 10টা নাগাদ তিনি মারা যান এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায় গ্রামবাসীদের বক্তব্য একটি হাতি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাওয়ার পর থেকেই দলটি আক্রমণাত্মক হয়ে উঠেছে আগে বছরে দু তিনবার হাতি এলেও এখন সারা বছর থাকে তাই চরম আতঙ্কে দিন কাটে তাদের বনকর্মী বুদ্ধদেব বাবুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব টিভি প্রকাশ্য দিবালোকে সোনার দোকানে দুঃসাহসিক চুরি দোকানদারের উপস্থিতি সত্ত্বেও চোখের আড়ালে সোনার হার নিয়ে চম্পট দিল চোর তাও আবার ব্যস্ততম বাজারের ওপর হাওড়ার শ্যামপুরের সীতাপুরের ঘটনা এরপরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ব্যবসায়ীদের মধ্যে সিসিটিভিতে এই ঘটনা পরিষ্কার ধরা পড়েছে 2 লক্ষ টাকা মূল্যের একটি হার বাক্স সমেত নিয়ে চম্পট দেয় চোর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব টিভি বেহাল অবস্থায় জীবন্তী থেকে শেরপুরের রাস্তা বড় বিপদের আশঙ্কা
গত এক বছর ধরে জীবন্তী থেকে শেরপুরের রাস্তার অবস্থা এতটাই বেহাল যে বাইক থেকে টোটো এবং বাস যাওয়ার অযোগ্য হয়ে উঠেছে এই রাস্তা। এমনকি অ্যাম্বুলেন্স যাওয়ার ক্ষেত্রে 10 মিনিটের রাস্তা 1 ঘন্টার বেশি সময় লাগে। উল্লেখ্য, বীরভূম থেকে আসা শেরপুরের রাস্তা হয়ে বহরমপুর মালদা যাওয়া গাড়িগুলো অতিরিক্ত বালি এবং পাথর ওভারলোডের ফলে অত্যধিক ক্ষতিগ্রস্ত হয়েছে দীর্ঘ 10 কিলোমিটার রাস্তা, যার ফলে নাজেহাল অবস্থা যানবাহন থেকে সাধারণ মানুষের। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। কান্দি থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব টিভি। জাল স্যানিটাইজার তৈরির কারখানার হদিশ রাজারহাটে। রেকজুয়ানি এলাকায় দুটি বাড়ি ভাড়া নিয়ে চলছিল জাল স্যানিটাইজার তৈরির ব্যবসা। বাড়ি দুটিকে ড্রাগ কন্ট্রোল ও ইবির আধিকারিকরা সিল করেছে গতকাল রাতে। গোপন সূত্রে খবর পেয়ে ড্রাগ কন্ট্রোল ও ইবির আধিকারিকরা রাজারহাট থানার পুলিশকে সাথে নিয়ে রেকজুয়ানি এলাকায় হানা দেয়। ডক্টর প্লাস কোম্পানির নামে জাল স্যানিটাইজার তৈরি করার অভিযোগে বেলঘরিয়ার বাসিন্দা ম্যানেজার তাপস মিত্রকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় 30,000 লিটার জাল স্যানিটাইজার সহ বেশ কিছু সরঞ্জাম। ধৃতকে রাজারহাট থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব টিভি। নির্বাচিত হলো গড়বেতা 3 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি। শালবনী বিধানসভার গড়বেতা 3 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রূপে নির্বাচিত হলেন নিমাই রতন ব্যানার্জি। এই অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতির ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি রাজীব ঘোষ, ব্লক যুব সভাপতি সাগর মণ্ডল, বিশিষ্ট নেতা রাম দয়াল পাণ্ডে, কর্মাধ্যক্ষ জ্ঞানেঞ্জন মণ্ডল, প্রসেনজিৎ ভূঁইয়া সহ এলাকার বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র মাঝারি শিল্প ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো সহ বহু বিশিষ্ট মানুষ। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব টিভি। চীনা নাগরিক হান জুনওয়েকে নিয়ে জল্পনা তুঙ্গে। কিভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলেন চীনা নাগরিক হান জুনওয়ে? হানকে সাথে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করলেন তদন্তকারী পুলিশ আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, হানের ল্যাপটপ ও আইফোনের পাসওয়ার্ড ক্র্যাক করার জন্য মান্দারিন ভাষা জানা ব্যক্তির খোঁজ করছে পুলিশ। শরীরের ভিতরে কোনো ইলেকট্রনিক ডিভাইস রয়েছে কিনা তা জানতে সিটি স্ক্যান করা হতে পারে হানের। হান কোনো সাধারণ ব্যক্তি নন বলে মনে করছে পুলিশ আধিকারিকরা। ধৃত ওই চীনা নাগরিকের কথায় যথেষ্ট অসঙ্গতি খুঁজে পেয়েছেন তদন্তকারী আধিকারিকরা। কেবলমাত্র আর্থিক প্রতারণা নাকি হানের ভারতে আসার পেছনে রয়েছে আরও বড় কোনো কারণ, সেই রহস্য ভেদ করার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা। আজ তাকে আবার জিজ্ঞাসাবাদ করবেন জেলা পুলিশ সুপার আলোক রাজোরিয়া এবং ডেপুটি পুলিশ সুপার প্রশান্ত দেবনাথ। দেখুন, ইনভেস্টিগেশন এখনো আমরা প্রিলিমিনারি স্টেজেই আছে। আমরা যে ডকুমেন্টসগুলো পেয়েছিলাম, যে ইলেকট্রনিক গ্যাজেটস পেয়েছি, তার স্টাডি করছি। তার সঙ্গে সঙ্গে গতকালে যেখান থেকে ওকে বিএসএফ ধরেছিল সেই রিকনস্ট্রাকশন আমরা সিনে কোথায় থেকে ধরা হয়েছিল, ও কোথায় করছিল, তার ভার্জনে যাচাই জনক করার জন্য ও যেটা বলছে গতকালে টিম হয়েছিল, তো ওটা আমরা করেছি। কি পায় আছে এই কাজটা? রিকনস্ট্রাকশনে যেখান থেকে পাওয়া গেছে সেটা তো বিএসএফ ডেফিনেটলি বলেছে, বাট বাকি কিছু ফ্যাক্টস আছে যেটা আমরা পেয়েছি রিগার্ডিং হিজ মুভমেন্ট, ওটা এখনও আমরা যাচাই করছি। ক্রস ভেরিফিকেশনে আগে সেটা সম্বন্ধে মিডিয়াকে বলতে পারবো। এটা এখন মিডিয়াকে আমি বলতে পারবো না, ঠিক আছে? ডেফিনেটলি আমরা সঠিক সময় আমরা আপনাদেরকে ব্রিফ করবো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব টিভি। দীঘায় নতুন করে আসছে পর্যটক। ইয়াস ঝড়ে দীঘা সমুদ্র সৈকত নগরী ক্ষতিগ্রস্ত হলেও দীঘার প্রতি টান থেকে যাচ্ছে পর্যটকদের, তাই ফের পর্যটক আসতে শুরু করেছে নতুন করে সেজে ওঠা সৈকত নগরী দীঘায়। সমুদ্রের উত্তাল ঢেউ সহ ইয়াস ঝড় কিছুদিন আগে তছনছ করে দিয়েছিল পর্যটকদের প্রিয় স্থান দীঘা। তারপরে এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। প্রাকৃতিক দুর্যোগ স্থির হতেই যেন নতুন করে সূর্যোদয় হতে চলেছে দীঘা সমুদ্র ঘিরে, তাই আবারও দীঘার বুকে আসতে দেখা যাচ্ছে পর্যটকদের। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, গ্লোব টিভি। বসিরহাট সংশোধনাগারে ভ্যাকসিন পেলেন আন্তর্জাতিক বন্দীরা। বসিরহাট মহকুমা উপ সংশোধনাগারে মোট 265 জন বন্দী রয়েছেন, তার মধ্যে 107 জন বাংলাদেশি বন্দী রয়েছেন। করোনা মহামারীর প্রতিরোধে দেশীয় বন্দীদের পাশাপাশি আন্তর্জাতিক বন্দীদেরও টিকাকরণের ব্যবস্থা করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। গতকাল দুপুরবেলা বসিরহাট জেলার স্বাস্থ্য আধিকারিক শিবা দেবনাথ সহ জনাকয়েক স্বাস্থ্যকর্মী বসিরহাট উপ সংশোধনাগারের জেলার অমিত ভট্টাচার্যের উদ্যোগে ওই জেলের বন্দীদের প্রথম ডোজের টিকাকরণ করেন। তাদেরকে কোভিশিল্ড দেওয়া হয়। এই ভ্যাকসিন পেয়ে রীতিমতো খুশি বন্দীরা। এই ভ্যাকসিনেশন করার পর স্বাস্থ্যকর্মী থেকে জেলার ও প্রশাসনিক আধিকারিকরা সকলেই খুশি।
উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব টিভি। আপনিও হতে পারেন গ্লোব নিউজের একজন রিপোর্টার, আপনার আশেপাশের ঘটনাসমূহ লিখে জানান আমাদের। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831256739, অথবা ইমেল করুন news.globetv@gmail.com অথবা আপনার আশেপাশে উপস্থিত আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করুন। এখনকার মতন খবর এই পর্যন্তই। চোখ রাখুন গ্লোব নিউজে, দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।